আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলু আর ডিম দিয়ে ভীষণ মজাদার একটা হেলদি রেসিপি শেয়ার করব। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি তিনটা আলু নিয়ে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন পিলার দিয়ে আলুটাকে আমি এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাইফ দিয়েও করে নিতে পারবেন, তবে নাইফ দিয়ে কিন্তু এতটা বেশি পাতলা করে নেওয়া যাবে না, পিলার দিয়ে কিন্তু অনেক বেশি পাতলা হবে। সবগুলো আলু যখন স্লাইস করা হয়ে যাবে, এবার আলুগুলোকে আমি লম্বা করে কেটে নিব। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। এরকম লম্বা করে ধরে যদি আপনি নাইফ দিয়ে এটা কেটে নেন, তাহলে আলুগুলো অনেক বেশি চিকন হবে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে সবগুলো আলু আমি কেটে নিব। সবগুলো আলু যখন কেটে নেওয়া হয়ে যাবে, এখন আমি পানির মধ্যে এগুলোকে ধুয়ে নিব। আলুগুলোকে ধুয়ে আমি একটা স্ট্রেনারে পানি জড়িয়ে নিব। এভাবে করে যদি আলুগুলোকে স্ট্রেনারে পানি জড়িয়ে নেন, এতে করে আলুগুলোর থেকে পানি খুব সহজে বেরিয়ে যাবে। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এক চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। পানিটা খুব ভালোভাবে যখন জড়ানো হয়ে যাবে, তখন আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে চুলার স্টা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ঠান্ডা করে নিব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোল মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর জালটা যার যার ইচ্ছের উপরে, আপনারা যদি চিলি ফ্লেক্স দিতে না চান স্কিপ করতে পারবেন। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি 2টা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের এই সাদা অংশটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে আলুটাকে আপনি যখন গোল করবেন খুব ভালোভাবে এটা গোল হয়ে যাবে। এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার। আপনারা যদি বাটার দিতে না চান, সেক্ষেত্রে তেলও দিতে পারবেন। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা একদম লোতে থাকবে, আর আলুগুলোকে এরকম গোল করে দিতে হবে। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে এবার আলুর মাঝখানটা একটু ফাঁকা করে দিতে হবে, যাতে করে ডিমের কুসুমটা বসালে খুব ভালোভাবে বসে যায়। তো আমি একটা একটা করে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, না হলে কিন্তু ডিমের কুসুমগুলো ভেঙে যেতে পারে। এবার চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে বেজে নিতে হবে। একটা পাশ যখন হয়ে আসবে, খুবই আলতোভাবে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো আমি এগুলোকে 2 থেকে 3 বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে বেজে নিয়েছি। এখন আপনারা চাইলে এই পর্যায়ে এটা উঠিয়ে নিতে পারেন। আমি কিন্তু আরও একটু ভাজা ভাজা করব। আলুগুলো যেহেতু একদমই পাতলা করে কেটে নেওয়া হয়েছে, তো আলুগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমার এগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আলু আর ডিম দিয়ে ভীষণ মজাদার হেলদি একটা নাস্তা।
বাটার দিয়ে ভাজার কারণে এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তেল দিয়েও ভেজে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।